গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আস্তে আস্তে ঠান্ডা পড়েই আসছে বলো আজকেও আকাশের মুখ ভার মানে সূর্যদেব ওঠেই নি সেই জন্য একটু ঠান্ডা লাগছে যেন জানলা আজকে খুলিনি জান আর মশা তো আছেই আর ঠান্ডা হাওয়া ঢুকছে ভীষণ মাঝখানে একটু খুলেছিলাম আবার বন্ধ করে দিয়েছি যেন থাক আজকে আর জানলা খুলবো না আজকে সকাল সকাল না পুজোটা আমাদের হয়ে গেছে যেন জয়ন্তবাবু সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিয়েছে এই দেখো পুজো দিয়ে গেছে আর এদিকে দেখো পায়েল দেবী এখন ওই দেখো হাই তুলছে দেখছো কত বড় হাই তুলছে যে ওর ঘুমটা গতকাল ঠিক করে হয়নি কিসের জন্য হয়নি খোঁজ না চোখের জন্যই নাকি এখন কেমন আছে বাবা তুমি এখন আগে থেকে চোখের লাল ভাবটাও কমে গেছে মোটামুটি ঠিকঠাকই আছে তো সকালে দিকে আর কি ঘুমিয়ে পড়েছে তো আজকে না সকালবেলা আমার ভাসুর এসেছিলো হঠাৎই একটা কাজেই এসছিল তো সকাল সকাল এবারে ভাসুরের সাথেই কথাবার্তা বলতে বলতেই একটু চা চা খেলাম দুজনে মিলে তো আসলে ভাসুরকে আর তোমাদের দেখায়নি কারণ সবাই তো সাবলীল নয় উনি কি ভাববেন হয়তো ওই জন্য আর ভিডিও করিনি তো উনি গেলেই এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা জানো এখন এত বেলা হয়ে গেছে তো সকাল থেকে ওই জন্য ব্লগটা শুরু করতে পারিনি আর জয়ন্তবাবু পাশুরও চলে গেছে এসে ভাইয়ের খোঁজ করছিল আর পরে ভাই ঢুকেছে তো এখন এখানে ও শুয়ে রয়েছে এদিকে দেখো বিছানাপত্র তো তুলেছি আবার এই দেখো কে সেই দেখছো সব আমার হারমোনিয়ামটার ওপরে কি অনাস্থ সৃষ্টি কাজকর্ম দেখো এই সব কাজকর্ম করে বেড়ায় তা এখন আবার এগুলো আমাকে গুছোতে হবে এই যে মোবাইল মোবাইলে সে দেখে গান শোনে মোবাইলে আর কি কি করো মোবাইলে কি কি করো কমেন্টের উত্তর হ্যাঁ অনেকদিন কমেন্টের উত্তর দাও না অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি সবাই তো ভাবতে পারে যে কমেন্টের উত্তর দাদা দেয় না তো কালকে বলাতে দেখো আজকে আবার কমেন্টের উত্তর দিচ্ছে দেখছো আর আরে দেখো এই কম্বলগুলো গুছিয়ে রেখেছি সেগুলোকেও কি করছে ও একটু সোজা করে রাখো এই কম্বলগুলোকে কী করছো দেখছো কম্বলগুলো এক হাতে সরাতে পারি বলো তো তো যেহেতু বেলা হয়ে গেছে বান্না বসিয়ে দিয়েছি এখন আজকে এখন হুটো করতে হবে জানো হুড়ো হুড়ি করে আর যেন জামা কাপড় শুকোচ্ছেই না আর সেই কালকের কালকে তো কাচিয়ে নি কোনো জামাকাপড় তবু যে কটা কেচেছিলাম আজকে আবার বাইরে গিয়ে মেলেছি দুদিন দিন ধরে কাপড় শুকোচ্ছে তো আজকে আর কী শুকোবে রোদই নেই রোদের দেখা নেই আর কি শুকোবে এখানে আজকে রান্না করব কি জানো এ দেখো সামনে ওখানে টেবিলের ওপরে রেখে কথা বলতে বলতে চলে এসেছি কী বলবো বলো এই যে বাঁধাকপিটা এনেছে এই বাঁধাকপি তো আজকে ওই জন্য ভাবছি বাঁধাকপি রান্না করবো আর বলছে বাঁধাকপি রান্না করো তো সেই আগেই না একটা প্রায় তিন চার দিন হয়ে গেছে একটা মাছের মাথা সেই এনেছিল সেই মাথা ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন ওই মাথা বার করে একটু জলের মধ্যে চুবিয়ে রেখে দিলাম এখন বাঁধাকপিটা কাটবো কেটে বাঁধাকপি রান্না করব আর করব ডিমের ঝোল এই বাঁধাকপির জন্য কেটে নিলাম হচ্ছে টমেটো আর এই যে মটরশুঁটি একটু আলু কেটে রাখলাম আর এখানে এই যে ডিম সেদ্ধ হচ্ছে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে মেয়ের চোখটা নিয়ে না সত্যি খুব চিন্তায় ছিলাম যেন যাওয়ার আগে যদি এরকম চোখের হয় তাহলে আর যাবো কী করে তো ও সেই সবই ভাবছিলাম মনে মনে যে এরকম হয়ে গেল চোখটা চোখটার এরকম দশা কি হবে আর তারপরে চোখ না খুব সেন্সিটিভ আর সত্যি কথা বলতে ওর অনেক বছর আগে একটা ব্লগে বোধহয় তোমাদের বলা হয়েছিল আর কি চোখে যে চোখে একবার না ব্লাড জমে গেছিলো বা চোখটায় ওই জন্য ওই চোখটা না মানে প্রায়শই এই ডিস্টারবেন্সটা হচ্ছে ডাক্তারবাবু বলছে কিছু করার নেই কারণ রেটিনার কিছু হয়নি কিছু একটা সমস্যার জন্য ওই মাঝে মাঝেই চোখটা ওরকম ডিস্টার্ব হয় ওইটা নিয়ে একটু ভয় পাই জানো এখন অল্পতেই ভয় পাই তো চলো রান্নাবান্নাটা এখন তো শুরু করে দিলাম এখন তাড়াহুড়ো করতে হবে হাতটাও একদিকে বসাই একদিকে এগুলো করি তো চলো কাজ একটা দিন শুরু করলাম তো এখন বাঁধাকপি কাটছে মা তো আজকে রান্নাতে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হবে আজকে তো বাঁধাকপি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে প্রচন্ড ভালো লাগে থাইরয়েডের জন্য বাঁধাকপিটা খাওয়া হয় না বিশেষ কিন্তু সিজনে তো শীতকালে একটু বাঁধাকপি না খেলেই নয় মটর সিটি দিয়ে একটু বাঁধাকপি ভালোই লাগে খেতে তো সেই কারণে আজকে বাঁধাকপি রান্না হচ্ছে বাবা বাঁধাকপি নিয়ে এসছে বাজার থেকে তো সেটাই এখন কাটাকাটি হচ্ছে তো এখন বাঁধাকপি রান্নায় বসিয়ে দিয়েছে টমেটো দিয়েছে নানাচেরা হচ্ছে এখন এই যে মাথা হ্যালো বন্ধুরা দুপুরবেলা আমি আজকে অনেক আগে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু ঘুমলাম ঘুমিয়ে উঠলাম তো অনুপমার রান্না হয়ে গেছে এখন তাই খেতে ডাকছে বারবার করে আর মেয়ে ওদিকে কম্পিউটার নিয়ে বসেছে কাজ করছে এবার সে স্নান করতে যাবে তার আগে আমি খাওয়া দাওয়াটা সেরে নি আমাকে একটু বেরোতে হবে আবার তো চলো আজকে দেখি কি রান্না বান্না হলো কি করলো একটু দেখা যাক তো চলো টেবিলে যাওয়া যাক তো এখন আমি টেবিলে এসে গেছি দেখি কি রান্না করেছে তো আজকের রান্না দেখো বাদ কালকের ডাল না ডালটা কালকের ডাল চাটনি ওদের 바ডাগোপির ঘন্ট আমার আমি বেশি করে চাই ওই জন্য আর এখানে আছে ডিমের ছোল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো এখন আমি খেতে বসব সব সময় ওদের বলো কেন হ্যাঁ আমাদের বলো টাকা দিয়ে দিয়েছে এবার দাও কি দেবে না বসে আছে না এখন দেব না সব সময় আমরা বলে কি ওদের 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 চাটনি ওদের চাটনি করে জানো কিন্তু আছে কিন্তু হ্যাঁ তো বলে যে আমাকে চাটনি চাটনি দাও দাও সত্যি এতদিন দাঁতের প্রবলেম তাকে কি চাটনি দেবো তো উল্টা আরো পেকে যাবে তাই নাকি তো সেই জন্য রোজ রোজ বলে চাটনির কথা আজকে একটু দেবোই গল্প করে আচ্ছা দাও এখন কি দেবো ডাল দেবো প্রথমে হচ্ছে ডাল ডালটা সত্যি ভালো হয়েছিল তাই নাকি বাবা তোমার কাছ থেকে আজকে বড় বড় কথা শুনছি গো শোনো আমি আমার মতো রাধি ভালো হলেও খেতে খাবে না হলেও খাবে তাই কি না বলো তো একদম কি দেবো বাঁধাকপি খাবোটা কি দিয়ে ডাল দিয়ে ও আর তো মানে কিছু খেতে হয় ডালের সাথে না খেলে হবে না খেয়ে দেখো কেমন করলাম বাঁধাকপি এবারে এখন যদি বলি যে বাঁধাকপিটা তোমার বাঁধাকপি বাবা কেন বলবো তাই না বলো রান্না করি এবারে হয়তো খাবো আবার আমার অত লোভ নেই আমি অল্প না খেলেও আমার কোনো ব্যাপার না আমি লোককে খাওয়াতে বেশি পছন্দ করি নিজে খাওয়ার থেকে তো সেই জন্য তবু আর কি নিজে হাতে করি তো একটু দেখবো মেয়ে তো অত খায় না ভালোবাসে কিন্তু একটা সময় বললাম থাইরয়েডের জন্য খাই না তো চলো এখন খাবার দাবার দিয়ে দিই হ্যাঁ আজকে আবার কি বলছে জানো বার করো একটু দেখি আমি ঠিক আছে বার করব ওই বলেছি তো দেখা যাক এখনো কিচ্ছু করিনি প্রচুর বাসন পরে রয়েছে আজকে আমার কোনো কাজ হয়নি আমারে বাসুর আশাতে সব গন্ডগোল হয়ে গেছে কিচ্ছু হয়নি সব ওলট পালট হয়ে গেছে কাজের সব এখন দৌড়ো 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 করব আগে তাই রান্নাটা সেরে নিলাম রোমাঞ্চ সেরে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে তো খাওয়া দাওয়া শেষে এখন এতগুলো বাসন মেজে উঠলাম আজকে আসলে না অনেকগুলো বাসন হয়েছে জানো সকালবেলা শুধু কাপ ধুয়েছি আর কিচ্ছু ধুইনি এই এখন সব ধুলাম হাঁড়িপত্র সব কিছু রান্নার যাবতীয় সব কিছু এখন ধুয়ে নিলাম তো তোমরা জানো যে আমাদের ঘুরতে যাওয়ার কথা আর সেই মতো আমাদের টিকিটও কাটা তো আজকে সকালবেলায় সাইবার ক্যাফে থেকে ফোন করেছিল যে আমাদের যে ট্রেনের টিকিটটা কাটা ছিল এই যে টিকিটের জেরক্স আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছ না জানি না এই যে রক্স এবারে ট্রেনটা পুরোটাই বাতিল করেছে বলে এখন মা বাবা দুজনেই সাইবার ক্যাফেতে যাচ্ছে আরও অন্য ট্রেনের যদি টিকিট পায় তো যাওয়া হবে নইলে কি কী হবে জানি না তো মা বাবা আসলে পরেই জানা যাবে এখন তো দৌড়াচ্ছে মা বাবা দুজনেই তো আসলে পরে জানা যাবে তখন মাই বলবে যে কি হয়েছে বা বাবার মুখ থেকে শুনবে যে কি হবে তো এখন এসেছি টিকিটটা ক্যান্সেল করতে তো জয়ন্ত এখন এখানে দাঁড়িয়ে রয়েছে আর কি একটু ভিড় আছে ভেতরে কথা কাজ করছে এরপরে আর কি যাবো কেন এরকম হলো বুঝতে পারলাম না হঠাৎ করেই এরকম খবর দিলেন যে এরকম এরকম টিকিট ক্যান্সেল হচ্ছে তো মনটাই খারাপ হয়ে গেলো তো দেখা যাক যদি আর কি টিকিট পাওয়া যায় তাহলে নয়তো মেয়েটারও মনটা খারাপ হয়ে গেছে যেন একদম প্রত্যেকেরই আমাদের মন খারাপ হয়ে গেল যে একটা আশা করে রয়েছি যাব তো যাই না তো অনেক দিন কোথাও তো যাই হোক তো চলো বাড়ি ফিরে এলাম মনটা খারাপ হয়ে গেল জানো হঠাৎ করেই এই সাইবার কাপের ছেলেটি আর কি ভাইটি আর কি সে ফোন করে বলল যে দিদি এরকম হঠাৎ তোমাদের টিকিটটা ক্যান্সেল হচ্ছে তো বলতে পারলো না কেন রেল কর্তৃপক্ষ টিকিট মানে ক্যান্সেল করলেন পুরো ট্রেনটাই ক্যান্সেল হয়েছে তো উনি ও কিছু বলতে পারলো না তো অবশেষে অন্য ট্রেনগুলো আর কি দেখছিলাম যে যদি পাওয়া যায় কি না তো কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না যেন তো যার ফলে শেষ সময়ে যাওয়ার কথা এর মধ্যেই নেক্সট উইকেই আর কি যাওয়ার কথা ছিল তো সেই হিসাবেই আর কি তোমাদের দিনটা এখনও আর কি বলিনি যে কবে যাব সব কিছু কনফার্ম হয়ে গেলে তো ভেবেছিলাম যে বলবো সব কিছু অবশ্যই তো বলবো জানাবো তো আজকে তো হঠাৎ করে এরকম একটা দেখে মনটাই খারাপ হয়ে গেলো আমি আজকে আরও সক মানে ভাবছি যে পুজো টুজো করে উঠে ব্যাগগুলো দেখবো আর কি যে চেন টেনগুলো কারণ বহু বছর তো কোথাও বেরোয় না সেই অনেক বছর আগে ব্যাগ কেনা হয়েছিল তো বেড়াতে যাওয়ার ব্যাগ মানে ট্রলি আর কি তো এখন মানে অনেক বছরের জিনিস পড়ে থেকে থেকে যা হয় চেন টেনগুলো ঠিক আছে কি না ভাবছিলাম তার মধ্যেই এরকম অবস্থা তো যাই হোক এখন মানে বললো যে সিনিয়র সিটিজেনে তবু একটা হচ্ছে আর টিকিট হচ্ছেই না মানে অনেক ট্রেনই দেখলো অনেক কোনো ট্রেনেই কিছু নেই তো বললো টিকিট কাউন্টারে কালকে যেতে বললো আমাদের কাছে আমাদের থেকে কোনো টিকিট করা যাবে না টিকিট কাউন্টার থেকে যদি তোমরা করতে পারো তাহলে হয়তো পেলেও পেতে পারো তো সেই হিসাবে আবার কালকে টিকিট কাউন্টারে যেতে হবে তো মনটাই খারাপ হয়ে গেল একটা বহু প্রতীক্ষা করেছিলাম যে কোথাও একটা যাব তো সেখানে দেখ একটা কথা কি জানো ভাগ্যে না থাকলে কোথাও কিছু যাওয়া হয় না এটা আমি দেখেছি এটা আমি বিশ্বাস করি মানি ভাগ্যটা তো অবশ্যই তো জানি না যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই কালকে সকালবেলা আবার দৌড়নো হবে টিকিটের জন্য যদি অন্য কোনো ট্রেনে আর কি টিকিট পাওয়া যায় আর কি তাহলে সেই ট্রেনে আর কি টিকিট কাটব শেষ সময় জানি না কি হবে চেষ্টা তো করা যাক তো ওই জন্য রাতও হয়ে গেছে সেই ছেলেটি অনেক করে দেখলো ভাইটি আর কি যে অন্যান্য ট্রেনগুলো প্রচুর ট্রেনগুলো দেখ দেখছে আর কি যে বললো না দিদি কোনোটাতেই কোনো কিছু হচ্ছে না এখন তবু একটা দুটো ট্রেন আছে তো সেটা তোমরা কালকে কাউন্টারে যাও কাউন্টারে গিয়ে দেখো যদি কাউন্টার থেকে পাওয়া যায় কারণ দেখো মেয়েকে নিয়ে যাওয়া তো উইদাউট রিজার্ভেশনে সম্ভবই না কারণ ওকে নিয়ে এমনিই ও অস্থির হয়ে পড়ে বেশিক্ষণ কোনো সুতে বসে থাকতে পারে না ওরও অনেক কি প্রবলেম সেই জন্য না আমি কোথাও যাই না জানো তো ইচ্ছাও করে না যে কোথাও যাই যে না ও আগে সুস্থ হোক তারপরে কোথাও যাব। তাহলে না একটু শান্তি করে যাওয়া হয় কি বলবো আর বলো তো তো মনটাই খারাপ লাগছে তো যাই হোক এখন মন খারাপ করে তার আর লাভ নেই কালকের প্রতীক্ষা করি কি হয় টিকিটগুলো নিয়ে যাবো সব লিখে এনেছি বিভিন্ন ট্রেনের মানে দু একটা ট্রেনই আছে টিকিট বলল তো সেই ট্রেনের নাম্বারগুলো সব নিয়ে এসেছি কালকে আবার ছুটবো সকালবেলা যদি টিকিট হয় আমাদের যাওয়া হবে আর নচেত আমাদের যাওয়া হবে না তো দেখা যাক ভাগ্যে কি আছে ভাগ্যটাকে মানতে হবে তো চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিও তোমাদের কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা